মীরা ও মীরা একটু আটা মেখে দে না রে আমি কটা রুটি বানাবো না মা আমি আটা মাখতে পারবো না আমি হাতে মেহেন্দি লাগিয়েছি কি তুই সকালবেলায় হাতে মেহেন্দি লাগিয়ে বসেছিস যত সব কাজ না করার বাহানা না আমি অত কিছু বুঝি না আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে যা তাড়াতাড়ি হাতটা আয় মা আজ করে নাও না দেখ আমি কত সুন্দর ডিজাইন করে মেহেন্দি লাগিয়েছি কিন্তু যখনই ওর নজর মীরার হাতের দিকে গেল ও রাগ শান্ত হয়ে গেল আরও মীরাকে দেখে বলল বাহ মীরা মা তুমি তো হাতে খুব সুন্দর মেহেদি লাগিয়েছ হ্যাঁ মা কাল শান্তি দিদি আমার একটা মেহেন্দির সুন্দর সুন্দর ডিজাইন আমি তো ওই বই থেকেই ডিজাইনটা করেছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে ওহ দেখলি তো তুই আবার আমাকে কথায় জড়াচ্ছিস একই তো আমার দেরি হয়ে গেছে তার মধ্যে তুই আবার মেহেন্দি লাগিয়ে মহারানীর মতো বসে আছিস আরে মা তুমি এত চিন্তা কেন করছো এক দু ঘন্টার মধ্যে মেহেন্দি শুকিয়ে গেলে আমি ঘরের সব কাজ করে দেব মীরার কথা মেনে কাবেরী কাজে চলে গেল সে একটি বড় সোসাইটিতে ঝিয়ের কাজ করত আর এ দিয়েই মামের সংসার চলত কয়েক বছর আগেই কাবেরির স্বামী একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তখন থেকে সমস্ত সংসারের দায়িত্ব একা কাবেরির কাঁধেই ছিল আর মীরা ওকে সমস্ত কাজেই সাহায্য করত মীরা মেহেন্দি লাগাতে খুব পছন্দ করত তাই সে তার ঘরের পেছনে অনেকগুলো মেহেন্দির গাছ লাগিয়েছিল আর সে ওগুলোর খুব যত্ন করত ও মেহেন্দির পাতাগুলো বেটে নিজের হাতে লাগানোর জন্য বানিয়ে রাখত এমনই একদিন মীরা আমাদের এই জায়গাটায় কিন্তু চাষবাস করা উচিত আর মেহেন্দির গাছ লাগিয়ে তো আমাদের কিছু লাভ হচ্ছে না তার চেয়ে বরং আমরা কিছু চাষবাস করি না মা তুমি আমার মেহেন্দির গাছগুলোকে একদম কাটবে না বাজার থেকে মেহেন্দি কিনে আনার পয়সা তো আমাদের নেই তাই এগুলোকে থাকতে দাও না এটা বলার সময় মীরার চোখে জল ছিল আর এই দেখে কাবেরি তার মাথায় হাত বুলিয়ে বলল মীরা আমি জানি তুই মেহেন্দি পড়তে খুব ভালোবাসিস মা কিন্তু বুঝিস তো আমাদের এই কষ্টের সংসার আমি সব বুঝি মা চাও তোমার ইচ্ছে তাই করো এই বলে মীরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল আর কাবেরিরও এটা দেখে খুবই খারাপ লাগছিল আর তাই ও মীরার মেহেন্দির কাজগুলোতে হাত দিল না এরকমভাবে কিছুদিন কেটে গেল বেশি কাজ করার ফলে কাবেরীর শরীর অসুস্থ হয়ে পড়ল এই দেখে মিরাওকে বলল মা তুমি বিশ্রাম করো সারা তোমার গায়ে জ্বর ছিল আজ আমি কাজে যাব না না বাছা আমার কিছু হয়নি আমিই যাব কাজে এই বলে কাবেরি যখন বিছানা থেকে উঠে নিজে হাঁটার চেষ্টা করল ওর মাথা ঘুরে গেল আর এই দেখে মিরাওকে বিছানায় শুয়ে দিয়ে বলল ব্যাস মা আজ থেকে তুমি আরাম করবে আর আমি কাজে যাব কাবেরী ঘরে তো বিশ্রাম করছিল কিন্তু বিশ্রামের সাথে ওর যে ভালো চিকিৎসারও প্রয়োজন ছিল আর যার জন্য ওদের কাছে পয়সাই ছিল না আর অন্যদিকে মীরা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে এসে বাড়িতেও সমস্ত কাজ করত আর এই মাঝে ও হাতে মেহেন্দি লাগানোরও সময় পেত না মীরা দিন হয়ে গেল মা তুই মেহেন্দি লাগাসনি না মা আজ ইচ্ছে নেই কি বললি মেহেন্দি লাগাতে তোর ইচ্ছে নেই আমি সব জানি মা আমি বিছানায় পড়ে আছি আর আমার ফুলের মতো বাচ্চার ঘাড়ে সব দায়িত্ব পড়েছে যা মা তুই হাতে মেহেন্দি লাগিয়ে নে আজ থেকে আমিই কাজে যাব না মা তুমি কোথাও যাবে না আমি সব করে নেব আমি সত্যি বলছি মা আমি তো এখন বড় হয়ে গেছি তাই আমার মেহেন্দি করার শখ নেই এই বলে মীরা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল এবং এই দেখে কাবেরীর চোখে জল চলে এলো। মীরা সোসাইটির অনেক ঘরেই কাজ করত তার মধ্যে একটি ঘর ছিল আরতির আরতির বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন হচ্ছিল তাতে মীরাও তাকে সাহায্য করছিল সেই সময় আরে এরকম বললে হয় আমি আমার সব অতিথি আর ফ্রেন্ডসদের বলে দিয়েছি এখন আপনি এই কথা বললে কি করে হবে অনেকক্ষণ কথাবার্তার পর আরতি ফোনটি রেখে দিলে ওকে উদাস দেখে মীরাওকে জিজ্ঞেস করল কি হয়েছে ম্যাডাম আজ আপনাকে চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ মীরা খুব মুশকিলে পড়লাম রে কাল তো মেহেন্দির অনুষ্ঠান আর আজ লাস্ট আওয়ারে বিউটি পার্লারের মেয়েটা আসবে না বলে জানিয়ে দিল এবার বল মীরা কাল যে কে আমাদের সবাইকে মেহেন্দি লাগিয়ে দেবে আমি কিছুই বুঝতে পারছি না ম্যাডাম বলছে কি আমিও মেহেন্দি লাগাতে পারি আরে হ্যাঁ তো একবার বলেছিল আমাকে যে তোর মেহেন্দি করার খুব শখ আমার কোনো অসুবিধা নেই মীরা তুই সবটা ভালো করে বুঝে নে অনেকজনের হাতে তোকে মেহেন্দি লাগাতে হবে তুই পারবি তো মা আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম আমি সব ভালো করে করব। অনেক দিন বাদে মীরার চেহারায় আজ খুশি দেখা গেল সে বাড়িতে গিয়ে মেহেন্দির পাতা বেটে মেহেন্দি তৈরি করতে লাগলে ওকে দেখে মা কাবেরি বলল সন্দেহ হয়ে গেল মা আজ আর মেহেন্দি লাগাস না বাইরে খুব ঠান্ডা না মা আমি এই মেহেন্দি আমার জন্য মানাচ্ছি না এটা ফিফথ ফ্লোরের আরতি ম্যাডামের জন্য ঠিক আছে মা কিন্তু খুব সাবধানে কাজে যেন কোনো ভুল না হয় একদম চিন্তা করো না আজ পর্যন্ত মেহেন্দি করতে গিয়ে আমার কোনো ভুল হয়েছে মীরা মেহেন্দি তৈরি করে পরের দিন আরতির বাড়িতে পৌঁছে গেল ও যখন মেহেন্দি কোণে ভরতে লাগলো। তখন এই দেখে আরতির এক বান্ধবী আরতিকে বলল আরতি এ আবার তুমি কাকে ডাকলে তুমি কি আমার দেওয়া বিউটি পার্লারের নাম্বারে ফোন করে কথা বলনি? হ্যাঁ কথা তো হয়েছিল কিন্তু ও লাস্ট আওয়ারে আসবে না বলে জানিয়ে দিল বাইদাওয়ে তুমি কিছু চিন্তা করো না এ আমাদের হাউসমেট কাবেরীর মেয়ে মীরা খুব সুন্দর মেহেন্দি লাগায় ও ফো আরতি তুমিও না আরে পার্লারের ব্যাপারটাই যে আলাদা ওদের মেটেরিয়াল ব্র্যান্ডেড হয় আর মেহেন্দির কালারের গ্যারান্টিও থাকে আর এর মেহেন্দিতে কোনো লেভেলই তো নেই আর যদি এটা হাতে লাগালে কোনো সাইড ইফেক্ট হয়ে যায় তখন না ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না এই মেহেন্দি আমি নিজে হাতে বেটে তৈরি করেছি আর হাতের ক্ষতি হবে এমন কিছু এতে নেই না ভাই আরতি আমি আমার হাতের স্কিন নিয়ে কোনো রিস্ক নেব না তোমাদের ইচ্ছে হলে তোমরা লাগাও আমি পার্লারেই যাব এই বলে আরতির বান্ধবী শালিনী সেখান থেকে চলে গেল এরপর আরতি মীরাকে ইশারা করে তার কাজ শুরু করতে বলল বাহ কি সুন্দর মেহেন্দি লাগিয়েছে সত্যি বাচ্চাটার হাতে তো জাদু আছে আমার তো মনে হয় এই মেহেন্দির রং পার্লারের ধারে কাছেও আসবে না এবার তুমি থামো তো শালিনি আর মেহেন্দির রং কেমন ফুটবে তা তো তুমি কালই দেখতে পাবে বাচ্চা মেয়েকে ভয় দেখিও না তো আরে আমার কি আমি তো পার্লার থেকেই মেহেন্দি লাগাব বাদ বাকি তোমরা বলে শালিনী রাগ করে সেখান থেকে চলে গেল ওর বিশ্বাস ছিল যে মীরার মেহেন্দির রং ফুটবে না আর সাথে সাথে হাতে তার সাইড এফেক্টও হতে পারে কিন্তু যা ঘটল সবই তার উল্টো পরের দিন মীরার বাড়িতে আরে ম্যাডাম আপনি এখানে আজ আপনি আমার কাজে আসতে বারণ করেছিলেন তাই আমি যাইনি হ্যাঁ মীরা কাল তুমি কত পরিশ্রম করলে তাই আমি আজ আসতে বারণ করেছি আর আজ আমি একটা অন্য কাজে এসেছি ভেতরে বসাবে না ক্ষমা করবেন ম্যাডাম আসুন না আপনি ভেতরে আসুন আরতিকে দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল আরতির সঙ্গে ওর বান্ধবী শালিনীও ছিল মীরা ওদের জল দিয়ে বলতে লাগল এই নিন ম্যাডাম মেহেন্দি রং ঠিক করে ফুটেছিল তো এটা আমি নয় শালিনী তোমায় বলবে এরপর শালিনী তার হাত মীরার দিকে বাড়িয়ে দিল তার হাতের অনেক জায়গায় ক্ষতের চিহ্ন ছিল এই দেখে মীরাওকে বলল আরে হে কি করে হলো ম্যাডাম মীরা আমি যে তোমার থেকে মেহেন্দি করায়নি তার ওপর যে তোমার আবার মেহেন্দির অপমানও করেছি তারই শাস্তি পেয়েছি আমি আমি সব থেকে দামি পার্লারে গিয়ে মেহেন্দি করিয়েছিলাম আর আমি ওদের জোর করে এও বলেছিলাম যেন মেহেন্দির রং গাঢ় হয় আর জানি না কি মিশিয়েছিল ওতে তাই আমার হাতের এই অবস্থা আর অন্যদিকে তোমার মেহেন্দির রং আরতির হাত দেখলেই বোঝা যায় এরপর আরতি তার হাত মীরার দিকে বাড়িয়ে দিল যাতে মিরার করা মেহেন্দির রং ভালো মতোই ফুটেছিল এরপর আরও কাবেরিকে বলল ব্যাস কাবেরি মীরাকে দিয়ে তুমি ঝিয়ের কাজ অনেক করিয়ে নিয়েছ এবারও সেটাই করবে যেটা ওর করা উচিত আগে আপনি কি বলতে চাইছেন ম্যাডাম মীরা এবার থেকে সবার হাতে মেহেন্দি লাগাবে আমার এক বান্ধবীর বিউটি পার্লার আছে ওর মীরার হাতের কাজ আর মেহেন্দির কোয়ালিটি খুব ভালো লেগেছে তাইও মীরাকে ওর ওখানে কাজে রাখতে চায় মীরা ওখানে ভালো টাকাও পাবে আর পার্লারের অন্য কাজগুলোও শিখতে পারবে আরতির কথা শুনে কাবেরীর চোখে খুশির অস্ত্র এসে গেল ও হাতজোর করে আরতিকে ধন্যবাদ জানালো আর এই শুনে মীরাও খুব খুশি হয়েছিল কারণ সে এখন মেহেন্দি লাগিয়ে না শুধু তার শখ পূরণ করতে পারবে তার সাথে সাথে টাকা উপার্জন করে মায়ের চিকিৎসাও করাতে পারবে মহেশ তার পরিবারের সঙ্গে একটি ছোট্ট গ্রামে বাস করত তার পরিবারে তার স্ত্রী রিনা আর তার দুই বাচ্চা ছিল মহেশ ডিম সাপ্লাইয়ের কাজ করত সে স্বভাবে খুব রাগী আর অসৎ চরিত্রের লোক ছিল রিনা তার এই স্বভাবের কারণে খুব চিন্তিত ছিল বাচ্চারাও বাড়িতে বাবা আসার পর ভয় কুকড়ে থাকত খাবারে এসব কি বানিয়েছিস যখনই দেখি শুধু ডাল আর ডাল যে পয়সা তুমি ঘরে দাও তাতে ডালই তো হবে সবজির দাম কত তা তুমি জানো এসব ডালটা আমি খাবো না জাগিয়ে আমার জন্য অমলেট করে নিয়ে আয় রিনা তর্ক করাটা ঠিক মনে করল না সে রান্নাঘরে গিয়ে মহেশ আর বাচ্চাদের জন্য অমলেট বানিয়ে আনলো মা তোমার মতো অমলেট কেউ বানাতেই পারে না সত্যি মা এরকম অমলেট কেউ বানাতেই পারবে না অনেক হয়েছে নিজের মাকে আর মাথায় তোলার দরকার নেই হ্যাঁ রিনা যাই করত না কেন মহেশের তা কখনোই পছন্দ হতো না আর ছোট ছোট ব্যাপার নিয়ে সে সবসময় রিনার সঙ্গে ঝগড়া করত একদিন দুপুর বেলায় যখন বাচ্চারা সবে স্কুল থেকে ফিরেছে একজন লোক ছুটে এসে রিনাকে বলল বৌদি মহেশ দোকানের টাকা চুরি করে পালিয়ে গেছে আর সে দোকানের মালিকের থেকে ধারও নিয়েছিল এসব তুমি কি বলছো ভাই আহ আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না আর ধার ধার কিসের জন্য আমাদের তো কখনো ধার নিতে হয়নি আমি তো শুধু আপনাদের জানাতে এসেছি আরে একটু বাদে পুলিশও আসবে আপনাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হে এ কি কি হয়ে গেল আমি তো তো কিছুই কিছুই জানি না বলবো কোনোদিন আমাকে বলেনি কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে গেল আর রিনার তার বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করতে লাগল কিন্তু পুলিশ এটা বুঝল যে ওরা এই বিষয়ে কিছুই জানে না তাই পুলিশ ওদের বলে যায় যে ও বাড়িতে এলে যেন ওরা ওদের খবর দেয় পুলিশ চলে যাওয়ার পর রিনা মাথায় হাত দিয়ে বসে পড়ল এই দেখে বাচ্চারা ওর কাছে এসে ওকে আশ্বাস দিতে লাগল মা তুমি চিন্তা করছো কেন তুমি তো জানতেই বাবা কিরকম রিনা তার বাচ্চাদের জড়িয়ে ধরলো আজ রিনা চোখের সামনে শুধু অন্ধকার দেখছিল সে তো শিক্ষিতও ছিল না যে কোথাও একটা চাকরি করবে তাই ও যে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না আর এখন তো ওই দুঃখটাও সামলাতে পারছিল না যে মহেশ ওকে ছেড়ে চলে গেছে দুই চার দিন এভাবেই কেটে গেল অসহায় রিনার কি বা করবে সে ওকে কাজের খোঁজে বাইরে বেরোতেই হলো। কিন্তু সেটা বুঝতে পারছিল না যে সে এখন কি করবে সন্ধ্যার সময় সে তার দুই বাচ্চাকে নিয়ে বসেছিল ঠিক তখনই মা খুব খিদে পেয়েছে তুমি অমলেট বানিয়ে দাও আমরা ওটা দিয়ে রুটি খেয়ে নেব এই শুনে রিনার মাথায় একটা বুদ্ধি এলো সে তাড়াতাড়ি বাচ্চাদের জন্য খাবার আনলো আর অমলেট বানানোর জিনিসগুলোও আনলো পরের দিন বাচ্চারা স্কুলে যাওয়ার পর রিনা সব জিনিসপত্র আর ডিমের দুটো ট্রে আর ব্রেডের দুটি প্যাকেট নিয়ে বাজারের মধ্যে একটি দোকান খুলে ফেলল ও জীবনে প্রথমবার এই ধরনের কাজ করতে যাচ্ছিল তাই চিন্তার ছাপ ওর চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল তখনই বেশি করে ঝাল দিয়ে দুটো অমলেট আর পাউরুটি দাও তো বট্ট খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ দাদা আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি এই বলে রিনা তাড়াতাড়ি চাটু গরম করে তাতে অমলেট বানাতে লাগল অমলেট বানিয়ে বাড়ি থেকে আনা চাটনি দিয়ে তা খদ্দেরটিকে দিল আরে বা আমি এত জায়গায় অমলেট খেয়েছি কিন্তু এই রকম অমলেট আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি আর চাটনিটার তো কোনো জবাবই নেই আহা কি দারুণ বানিয়েছ কি ভালো খেতে ওকে ধন্যবাদ জানালো ঠিক তখনই আরেকজন খদ্দের তার ছেলেকে নিয়ে সেখানে এলো দুটো ডিম পাউরুটি বানিয়ে দাও আর একটা একটু ঝাল কম হবে অমলেট খাওয়ার পর ওই লোকটিও তার প্রশংসা করলো এমন পারফেক্ট অমলেট আর ডিম পাউরুটি আমি জীবনে কখনো খাইনি মশলা নুন লঙ্কার এত সুন্দর ব্যালেন্স সত্যি অসাধারণ এই শুনে রিনার মনে কিছুটা আত্মবিশ্বাস জন্ম নিল সন্ধে পর্যন্ত অনেকগুলো অমলেট বিক্রি করে সে ঘরে ফিরল বাচ্চারা বাড়িতে ওর জন্য অপেক্ষা করছিল মাকেই প্রথমবার কাজ করে ফিরতে দেখে দুই বাচ্চা ছুটে গিয়ে মায়ের জন্য জল আর চা নিয়ে এল মা তুমি কত ভালো তুমি আমাদের ব্যাপারে কত ভাব বাবা তো আমাদের ব্যাপারে কোনোদিনও ভাবেনি তাই আমাদের এই অবস্থায় ফেলে পালিয়ে গেছে ব্যাস বাচ্চারা অতীতের সমস্ত কথা ভুলে যাও আর ভবিষ্যতের দিকে এগিয়ে চল এখন তিনজনে মিলে আমাদের বর্তমানকে ঠিক করতে হবে যেন ভবিষ্যৎ সুরক্ষিত থাকে মা আমরা তোমাকে সন্ধ্যাবেলায় অমলেট বানাতে সাহায্য করব হ্যাঁ মা আমরা তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে নিজেদের কাজ শেষ করে সন্ধ্যেবেলায় তোমাকে কাজে সাহায্য করব মা আর ছেলেরা তিনজনে মিলে নতুন উদ্যমের সঙ্গে পরের দিন থেকেই কাজ করতে শুরু করে দিল সন্ধেবেলাতে রিনার দোকানে খদ্দেরদের ভিড় বাড়তে লাগল অমিতার রাহুল খদ্দেরদের অমলেট সার্ভ করত এখন রিনা অমলেটের সাথে সাথে সিদ্ধ ডিম মশলা ডিম বাটার অমলেট আর ডিম ম্যাগিও বানাতে লাগল তাই ওর দোকানে সব ধরনের খদ্দেরই আসতে লাগল বিশেষ করে বাচ্চাদের ডিম ম্যাগি খুব পছন্দ হয়েছিল মার ছেলেরা তিনজনে মিলে খুব পরিশ্রম করছিল দেখতে দেখতেই ওদের দোকান ভালোই চলতে লাগল আর আমদানিও ভালোই হচ্ছিল রাহুল আর অমিত দিনের বেলায় খুব পড়াশোনা করত আর রাতের বেলায় মায়ের কাজে সাহায্য করত ব্যাস মা আর মাত্র কিছুদিন তারপরই আমরা যে নিজেদের নিজেদের শেষ করে একটা ভালো চাকরি নিয়ে নেব দাদা আমি কিন্তু চাকরি করব না আমি মায়ের কাজটাকেই এগিয়ে নিয়ে যাব আমি বলেছিলাম না মা তোমায় যে তোমার মতো অমলেট কেউ বানাতেই পারে না আজ দেখলে তো আমার কথাটাই সত্যি হলো। আমি তো জানি বাচ্চারা তোমরা সকাল থেকে সন্ধে কত পরিশ্রম করো। দেখবে একদিন ভগবান নিশ্চয় তোমাদের এই পরিশ্রমের ফল দেবেন ধীরে ধীরে সময়ও কাটতে লাগল আর রিনার দুই বাচ্চাও পড়াশোনা শেষ করে ফেললো আর ওরা আগের মতোই ওদের মাকে সাহায্য করছিল রাহুল তো প্রথম থেকেই ভেবে নিয়েছিল যে ওর পড়াশোনা শেষ হলেই ও একটি দোকান খুলবে মা চলো না আমরা ভাড়ায় একটা দোকান নিয়ে নি আর এমনিতেও তোমার হাতের অমলেট লোকেরা খুব পছন্দ করে আর সামনে যে বৃষ্টিও আসতে চলেছে আর প্রত্যেকবারই যে বৃষ্টির জন্য আমাদের ক্ষতি হয় এই কথাটা কিন্তু তুই একদম ঠিক বললি রে ভাই বর্ষা হলে আমাদের কতদিন বিনা উপার্জনেই কেটে যায় মা রাহুল ঠিক বলছে তাই কাল আমরা গিয়ে একটা ভাড়ার দোকান দেখব আর এ করে ওখানকার লোকেরা জানতেও পারবে যে আমাদের একটা দোকান আছে আমি জানি আমার তুই বাচ্চাই খুব বোঝতার ওরা যা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক হবে পরের দিন দুই ভাই মিলে একটি দোকান দেখে নিল আর দোকানের ভাড়া দিয়ে ওদের মাকে নিয়ে ওখানে দোকান সাজিয়ে ফেলল রিনার হাতের অমলেট সবার এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে দূর দূর থেকেও এরা ওর দোকানে ওর হাতের অমলেট খেতে আসত আর ওদের দোকানের পাশেই একটি বাচ্চাদের ইনস্টিটিউটও খুলে গেল আর তাই বাচ্চারাও অমলেট খেতে আসতে লাগল রাহুল আর অমিত আজও মায়ের সাহায্য করত আনটি তোমার হাতের সবচেয়ে ঝাল ওমলেটটা বানিয়েও আর আমার জন্য কিন্তু ডিম ম্যাগিটাই বানিও তুই কখনও আন্টির বানানো ডিম ম্যাগি খেয়েছিস সত্যিই দারুণ লাগে আর টেস্টের কথা তো জিজ্ঞাসাই করিস না বাড়িতে অনেকবার বানিয়েছি কিন্তু তবুও আন্টির মতো হয়নি তাই বারবার এখানেই ডিম ম্যাগি খেতে চলে আসি বাচ্চাদের কাছ থেকে খাবারের প্রশংসা শুনে রিনার খুব ভালো লাগত আর তাই সে আরো যত্ন সহকারে বাচ্চাদের জন্য অমলেট বানাতে লাগলো একদিন সকালে যখন রিনা দোকান খুলতে এল তখন সে চারিদিকে লোকজনদের ছুটোছুটি করতে দেখতে পেল সবাই যার যার দোকান থেকে জিনিস তুলে পালাচ্ছিল আরে ভাই এত সরগোল কিসের আর সবাই দোকান থেকে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে কেন আরে বোন আপনিও আপনার দোকানে সমস্ত জিনিস তাড়াতাড়ি সরিয়ে ফেলুন এই দোকানগুলো সব বেআইনি ভাবে বানানো হয়েছে তাই সরকার থেকে লোকে এসে এগুলো এক্ষুনি বন্ধ করে দেবে এই শুনে রিনা মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো যে সবে তো সবকিছু ঠিকঠাক হতে শুরু করেছিল তবে কি হলো সে তখনই তার দুই ছেলেকে ফোন করলো আর তারা মাকে সাহায্য করার জন্য সেখানে চলে এলো সবে মাত্র দশ দিন হয়েছে যে ওরা দোকানের ভাড়া দিয়েছে তাই রিনা একটু চিন্তায় পড়ে গেল ওরা যেমন তেমন করে দোকানের সব জিনিসপত্র বাইরে নিয়ে এলো আর সরকার থেকে লোক এসে দোকানে তালা লাগিয়ে দিল জানি না ভগবানের কি ইচ্ছে যখনই সময়টা একটু ভালো যায়। তখনই আবার কোনো না কোনো ঝামেলায় চড়িয়ে পড়ি মা তুমি এত চিন্তা করছো কেন আমরা আছি তো নাকি রিনা তার দুই ছেলেকে নিয়ে আবার ফুটপাতেই দোকান বসালো। যেখানে ওরা প্রথমবার অমলেট বিক্রি করেছিল যেমনটা ভেবে রিনা ভয় পেয়েছিল যে এখন কি হবে আর ওরা কি করি বা আবার ব্যবসাটা শুরু করবে কিন্তু এমনটা কিছুই হলো না ওর হাতের জাদু লোকেদের আবার ওর কাছে টেনেই নিয়ে এল এইভাবেই এক বছর কেটে গেল আর রিনার অবস্থাও অনেকটাই ভালো হয়ে গিয়েছিল আর ধীরে ধীরে ও অনেক টাকাই সঞ্চয় করে ফেলেছিল যাতে ওর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল আর সে তার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে লাগল রিনা রাহুলকেও তার মতোই অমলেট বানাতে শিখিয়ে দিল আর এখন মার ছেলে মিলে আলাদা আলাদা জায়গায় দোকান বসালো আর দুই দোকানের আমদানির ফলে ওদের অবস্থার আরো উন্নতি ঘটতে লাগল অমিত ভালো একটি অফিসে কাজ করতে লাগল এইভাবে একজন গরিব অমলেট বিক্রেতা মহিলা তার আর তার বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুল না কিন্তু আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট